হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গল রাস্তোগি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আজকে তারা আছে। আর আগে বলো তোমরা কেমন আছো, আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর চলে আসি ব্লগে। তো আমি খুব ভালো আছি, আর যা গরম পড়েছে, ঠান্ডাও লেগেছে, ভালো আছি মানে এটাই। আর সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুরটা প্রণাম করে নিলাম, তো ফ্রেশ হয়ে এবার গোপুরকে আমি গোপুর সোনাকে তুলে দিলাম ঘুম থেকে। এবার ওকে খেতে দেব। এবার এখানে দুটো বিস্কিট দিয়ে দিয়েছি দেখো আমার গোপু সোনাকে। আর এখানে আমি রান্নাঘরে চলে গেছি ওকে তুলে দেওয়ার পর, এমন ভেজানো ছিল, এটা আমি খেয়ে নেবো। আর অদ্রিজার জন্য রাখা আছে, উঠে খেয়ে নেবে। তো এখানে আমি বিছানা ঝেড়ে নিচ্ছি, আজকে খুব তাড়া আছে, ডক্টরের চেক আপ আছে। তো অদ্রিজাকে দেখো, এখানে ব্লগে এসেও আনন্দ করছে, ভিডিও করলেও বেশি আনন্দ পায়, ও আমাকে হেল্প করে দিচ্ছে। আমি ওকে বলি না, ও তাও করে দেয়, এই বয়সে ও অনেকটাই বোঝে। আর এখানেও বালিশগুলো দিচ্ছে, একটা একটা করে বালিশ দিচ্ছে। এবার আমি বালিশগুলো গুছিয়ে রাখছি, ওকে কোনো কিছু বলতে হয় না, নিজে থেকেই করে, আমি ওকে করাই না। তো দেখো ভিডিওর সামনে এসে কেমন করছে। তো তারা আছে, এক মাস পর বলেছিল ডক্টর যেতে, তো আজকে যাব। এত গরমে কিছু করার নেই, তাও আমাকে যেতে হবে। এখানে বিছানা ঝাড়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তারপর আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম। ঘরটা ঝাড় দিয়ে তারপর রান্না করব, অনেক কাজ আছে। আজকে 11:30টার মধ্যে যেতে বলেছে। এখানে আমি রান্নাঘরে চলে গেলাম, দুধ খাবো, দুধ হরলিক্স। তো দুধটা আমি গরম করে নিলাম, এদিকে লাকির মাংসটাও বসিয়ে দিয়েছি, উচ্ছেও কাটা আছে। এখানে আমি দুধ বিস্কিটটা নিয়ে ঘরে চলে গেলাম পাকার তলায়। তো দুধটা নিয়ে ঘরে চলে গেলাম পাখার তলায় বসে খাবো, আর পাচ্ছি না গরমে। তো এখানে বসে বসে আমি দুধ বিস্কিটটা খাচ্ছি, আর আমার ভিডিও স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে, তাই অদ্রিজা আমাকে ভিডিওটা করে দিচ্ছে, অদ্রিজা মাম্মা। তো এখানে আমি ওষুধটা খেয়ে নিলাম, দুধ বিস্কিট খাওয়ার পর আমার ওষুধ আছে, সকালে ঘুম থেকে ওষুধ, উঠে ওষুধ, তারপর ব্রেকফাস্টের পরে ওষুধ। আমি ওষুধ খেয়ে নিলাম, এখানে আমি সব সবজিগুলো কাটাকাটি করবো ওষুধ খেয়ে। তো এই দেখো শাক। তো আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, ডক্টর রিপোর্ট দিয়েছিল, ওইগুলো আমি সব গুছিয়ে নিয়ে যাচ্ছি দেখানোর জন্য। তো আমার যা যা রিপোর্ট আছে, টেস্ট আছে, প্রেসক্রিপশন আছে, সব আমি গুছিয়ে নিলাম ঠিক মতো করে, যাতে গিয়ে যাতে কোনো প্রবলেমে পড়তে না হয়। তো এই মাসে আমার রিপোর্টটা ভালোই এসছে থাইরয়েডের, তো থাইরয়েড নেই। তারপর আমি চলে যাব এবার ডাক্তারখানায়। তো বেরিয়ে পড়েছি, দেখো মা যাচ্ছে আমার সাথে, যা রোদ্দুর, মারও কষ্ট হচ্ছে কিছু কিন্তু করার। যে আমরা বেরিয়ে গেছি মা আর আমি, তো চলো ডাক্তারখানে গিয়ে দেখা হচ্ছে, যা গরম আজকে আর যা। তো দেখলেই তো ডাক্তারখানায় যাচ্ছিলাম, চেক আপ ছিল আজকে, আর আমি ডাক্তারখানায় গিয়ে কোনো ভিডিও করতে পারিনি, আর বাইরে এত গরম, লু চলছে। তো তাড়াতাড়ি দেখিয়ে চলে এসেছি, আর এখন বাড়ি এসে স্নানও করে নিয়েছি, করে এখন গোপুকে এখন পুজো দেব। তো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, ফিরে আসবো। আর অন্য মানে পরে আবার যখন চেক আপে যাবো তখন আমি দেখাবো কোথায় ডাক্তার দেখাতে যাই। তো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, আবার পরে ফিরে আসবো। তো অনেকক্ষণ পর চলে আসলাম আবার ভিডিওতে, কেননা তখন দুপুরবেলা এসে বললাম স্নান করে পুজো দিয়েছি, তারপর খাওয়ার সময় আর ভিডিও করতে পারিনি। খাওয়া দাওয়ার পর আবার একটু রেস্ট নিয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, উঠে আবার সন্ধ্যে দিলাম গোপালকে, তারপর চা করলাম, এখন মুড়ি খেলাম। তারপর ভাবছি এবার ভিডিওটা এন্ড করতে হবে। তার আগে বলি ডাক্তার আমাকে কি বললো, আর অদ্রিজার পড়া হয়ে গেছে, তো ভাবলাম পড়া হয়ে গেছে তুইও বস আমার পাশে, তো ওকে নিয়ে নিয়েছি। আর আজকে এত গরম ছিল, এত রোদ, বাইরে এত কষ্ট হচ্ছিল, এসেছি এসে এত মাথা যন্ত্রণা করছিলো, ওই জন্য আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। আর ঘুমিয়ে পড়েছিলাম, তারপর উঠে টুকটাক যেগুলো ছিল করলাম, আগেই বললাম। তো এখন একটু রেস্ট নিচ্ছিলাম, ভাবলাম ভিডিওটা করি। তো প্রথমত ডাক্তারখানে গেছিলাম, সবাই দেখলে ডাক্তারবাবু বললো আবার এক মাস পর যেতে যেই মেডিসিনগুলো ছিল ওগুলোই চলবে, আর কিছু দিয়েছে, ওগুলো কিছু মেডিসিনে অ্যাড করেছে, আর বেশি কিছু বলেনি। বললো যে আবার এক মাস পর দেখাতে হবে, আর কোনো টেস্টও দেয়নি, যা টেস্ট ছিল। আর টেস্টের রিপোর্টটাও ভালো এসছে, থাইরয়েডের রিপোর্ট করতে দিয়েছিলো, তো থাইরয়েড আমার নেই, আগেও ছিল না। তো এইটুকুই বললো ডাক্তার, আর এক মাস পর যেতে বলেছিলো, 18 তারিখ গেছিলাম, আজকে 18 তারিখ। তো এইটুকুই বললো, ভাবলাম ভিডিওটা এন্ড করি। তো ভিডিওটা বেশি লং করছি না, অনেকটাই বড় হয়ে যাবে। তো ভালো লাগলে
লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে করে নতুন ভিডিওগুলো চলে যায় তাড়াতাড়ি খুব সহজেই তোমাদের কাছে। আর ফিরে আসবো নেক্সট ভিডিওতে। আর একটা কথা, সবাই কিন্তু পাশে দেখো, আমি কিন্তু এই প্রেগনেন্সিতে রোজ ভিডিও দিতে পারছি না, তার জন্য কেউ কিছু মনে করো না। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, টাটা।